হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি টেক পড়াপড়ে। আজকে পেনশন স্কিম কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কত টাকা জমা দিলে কত লাভ, এই সমস্ত বিস্তারিত নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তাই ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, টেক পড়াপড়ের সাথেই থাকুন। সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে ইন্টারনেটের যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করে www.upension.gov.bd এই লিংকে প্রবেশ করতে হবে। এরপরে এই সামনে থাকা পেজে পেনশনের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। এরপর সেখানে থাকা শর্তগুলো পড়ে নিতে হবে। পড়ে নিয়ে সম্মত আছি এই অপশনটাতে ক্লিক করে দিন। এরপর আপনি যে প্যাকেজ বা স্কিমে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিন। এবার এর পরের ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর এই ঘরে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিন। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার জাতীয় পরিচয়পত্রে যে জন্মসাল দেওয়া আছে সেটাই এখানে বসাবেন, অন্যথায় কিন্তু আপনার পেনশন স্কিমটা গ্রহণযোগ্য হবে না। এবার এর পরের ঘরে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিন। এর পরের অপশনে আপনাকে আপনার জিমেল আইডি যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে। যদি না থাকে তাহলে সমস্যা নেই, তবে যারা প্রবাসী তারা কিন্তু জিমেল আইডি এখানে দিলে বেশি ভালো হয়, অন্যথায় দেওয়ার দরকার নেই। এরপরে দেখুন এখানে যে ক্যাপচাটি দেখা যাচ্ছে, ক্যাপচাটি এই বক্সে বসিয়ে পরবর্তী পেজে ক্লিক করে দিন। এবং এখানে আপনার মোবাইল নাম্বার যেটি রয়েছে সেটাতে একটা ওটিপি যাবে, সেই কোডটি এখানে বসিয়ে পরবর্তী পেজ ক্লিক করে দিন। এবার আপনার সামনে যে পেজটি আসবে এটাতে আপনার ব্যক্তিগত সকল তথ্য এখানে প্রদান করতে হবে। এখানে ব্যক্তিগত নাম থেকে শুরু করে সব কিছুই দেখবেন চলে আসছে, এখানে সুন্দরভাবে পূরণ করে দিন। এরপরে যে আপনার বার্ষিক আয় কত সেটা বার্ষিক আয়ের ঘরে সুন্দরভাবে পূরণ করতে হবে। এবং এরপরে আপনার পেশা নির্বাচন করুন আপনি কি করেন, এবং দেখতে পারবেন আপনার যে সকল তথ্য নিচে সব কিছু এখানে প্রদর্শিত হবে। এবং এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সব তথ্যগুলো সঠিক আছে কিনা যাচাই করে নিন। যাচাই করার পরে পরবর্তী যে অপশনটি রয়েছে সেখানে প্রেস করে দিন। পরবর্তী পেজে আসার পরে এখানে আপনি চাঁদা কত করে দিতে চান সেই অপশনটা নির্ধারণ করুন, এবং এটা বার্ষিক, মাসিক না ত্রৈমাসিক দিতে চান সেটাও নির্ধারণ করে আবারও পরবর্তী স্টেপে চলে যান। এবার এখানে আপনার ব্যাংকের তথ্য প্রদান করতে হবে। আপনার যে কোনো একটা ব্যাংকের তথ্য এখানে প্রদান করে দিন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার ব্যাংকের যে নাম সেটা শো করবে, আপনি চাইলে এখানে পরিবর্তন করে নিতে পারবেন। এবং এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার যা যা বিস্তারিত দিতে হবে সব কিছু সঠিকভাবে পূরণ করে দিবেন সুন্দর করে, আপনি চেষ্টা করলেই পারবেন। এবং তারপরে পরবর্তী স্টেপে আবার চলে যেতে হবে। পরবর্তী পেজে এখানে নমিনির তথ্য প্রদান করতে হবে। নমিনি আপনার যাকে দিবেন, অর্থাৎ আপনার পরিবর্তে যে টাকাটা তুলতে পারবে, তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর বা জন্মনিবন্ধন যে কোনো একটা দিয়ে আপনি এখানে সব কিছু পূরণ করে নিতে পারবেন। নমিনির তথ্য প্রদান করার পরে নমিনি যুক্ত করুন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখেন এখন নিচে নমিনির সব তথ্য কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনার নমিনির সাথে কি সম্পর্ক সেই অপশন সিলেক্ট করে দিতে হবে, এবং নমিনির যে প্রাপ্যতার হার কত হারে পাবে সেইটাও এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি একের অধিক নমিনি যুক্ত করতে চান তাহলে নমিনি যুক্ত করুন এই অপশনে ক্লিক করে, একইভাবে আরও নমিনি এখানে যুক্ত করতে পারবেন চাইলে। এরপরে পরবর্তী বাটনে ক্লিক করে দিন। এবং পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার যে পূরণকৃত পুরো ফর্মটি সেই ফর্মটি আপনার সামনে চলে আসবে, তা একটু যাচাই করে নিন ভালোভাবে। আপনার তথ্যগুলো যদি সব ঠিক থাকে তাহলে নিচের যে বক্স আছে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিন, এবং আপনি চাইলে এই ফর্মটি ডাউনলোড করেও নিতে পারবেন। এবার আবেদন সম্পূর্ণ করুন এই বাটনে ক্লিক করে আপনার পুরো রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে। এবার আপনি যে পেনশন স্কিমটা চুজ করেছিলেন সেটা অনুযায়ী আপনাকে এখন রেজিস্ট্রেশনের পরে কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্টের এই সবুজ অপশনে ক্লিক করলে গেটওয়েতে আপনি মোবাইল ব্যাংকিং, সোনালী ব্যাংক এবং বিভিন্ন যে পেমেন্ট অপশন রয়েছে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। এবার আপনি যেই মাধ্যমে পেমেন্ট করতে চান সেই মাধ্যমে ক্লিক করার পরে আপনি এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট এবং প্রসেসিং ফিস থেকে শুরু করে টোটাল যে অ্যামাউন্টটা আপনার কত পে করতে হবে সেটা এখানে খুব সহজেই দেখতে পাবেন। পেমেন্ট সম্পন্ন করার পরে আপনার পেমেন্ট সফল হয়েছে এই ধরনের একটা মেসেজও আপনি এখানে দেখতে পারবেন। পেমেন্ট করার পরে এবার মূলত আপনাকে ইউজার আইডি তৈরি করতে হবে। আপনি চাইলে এখানে প্রথম পেমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখতে পারেন, এবং
অবশ্যই ডাউনলোড করে রাখবেন, এটা আমি রেকমেন্ড করব। এবং সেখানে দেখেন নিচে ইউজার তৈরি করুন একটা অপশন দেখা যাচ্ছে, সেখানে জাস্ট প্রেস করে দিন। ইউজার তৈরি করণে ক্লিক করলে আপনার ইউজার আইডিটা এই যে প্রদর্শিত পেজটা রয়েছে এখানে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে, এবং এই আইডিটা সবাই কিন্তু সংরক্ষণ করে রাখবেন। এইটাই কিন্তু আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে, আপনার ইউজার আইডি কোনটা। এবং আপনার এইখানে 6 ডিজিটের পাসওয়ার্ড নির্বাচন করতে হবে। পুনরায় পাসওয়ার্ডের ঘরে একই পাসওয়ার্ড বসিয়ে তারপর ইউজার তৈরি করুন অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার ইউজার তৈরি হয়েছে, এখন আপনাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে। এরপরে ঠিক আছে বাটনে ক্লিক করে দিলেই আপনি দেখবেন নতুন একটা পেজ চলে আসছে, সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনাকে যে পেজে নিয়ে যাওয়া হবে সেখানে আপনি আপনার ইউজার আইডি, পেনশন আইডি এবং স্কিম সুরক্ষা, আপনার কি স্কিম করেছেন সেটা সহ চাঁদার পরিমাণ, পরিশোধের ধরন, ইস্যু তারিখ, কবে ইস্যু করেছেন, মেয়াদ পূর্তির তারিখ কবে, সব কিছুই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। সর্বমোট জমার পরিমাণ কত, সর্বমোট লাভের পরিমাণ কত এবং সর্বমোট কত, বর্তমানে ঋণ গ্রহণ করার কত ঋণ গ্রহণ করতে পারবেন সেই পরিমাণও এখানে দেখা যাবে। অর্থাৎ চাইলে আপনি সব কিছু এখানে দেখে নিতে পারবেন এই পেজের মাধ্যমে। এবং এই পেজে এই যে আইডিতে ঢুকলেন এখানে কিন্তু আপনি পেনশন স্কিম পরিবর্তন করতে পারবেন, নমিনি পরিবর্তন করতে পারবেন, চাঁদার ধরন পরিবর্তন করতে পারবেন, এখানে সব ধরনের সুযোগ সুবিধা আপনি চাইলে এখান থেকেই পরিবর্তন করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। এবার আসি মূল কথায়, আসলে এই পেনশনটা করার পরে আপনার কি লাভ হবে না ক্ষতি হবে, কিভাবে এই টাকাটা পাবেন, সব কিছু বিস্তারিত এই এক ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এখানে মূলত পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। তবে কেউ যদি 75 বছর বয়স হওয়ার আগেই মারা যান তাহলে তার নমিনি এই পেনশন সুবিধা পাবেন। আর যদি পেনশনার 10 বছর চাঁদা দেবার আগেই মারা যান তাহলে তার জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে। অর্থাৎ আপনি যে স্কিম করবেন সেই স্কিমের যদি 10 বছর চাঁদা দিচ্ছেন তার আগেই মারা গেছেন, মনে করেন 9 বছর চাঁদা দিচ্ছেন তার আগে মারা গেছেন, মারা গেলে যেটা হবে আপনার যে অর্থ সেটা মুনাফাসহ আপনার নমিনি ফেরত পাবে যাকে নমিনি দিয়েছেন। কারণ যদি পেনশনে জমাকৃত অর্থ কোনো এক পর্যায়ে উত্তোলনের দরকার হয় তাহলে সেই সুযোগও থাকছে, তার মোট জমার সর্বোচ্চ 50% অর্থ তিনি আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসেবে নিতে পারবেন। এই যে একটু আগে দেখালাম একটা পেজে আপনি কত ঋণ নিতে পারবেন সেটাও কিন্তু ওখানে দেখতে পারবেন আপনার জমার উপর নির্ধারিত অংশ হিসেবে। এবং পেনশনের জন্য প্রতি মাসে জমা দেওয়া চাঁদা বিনিয়োগ হিসেবে দেখা হবে, আর মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত। অর্থাৎ এই পেনশনের যে অর্থ সেটা কোনো কর আপনাকে দিতে হবে না। এবার আসলে প্রশ্ন থেকে যায়, আমি কত টাকা দিলে কোন পেনশন স্কিমে কত পাবো? এখানে দেখেন কতগুলো পেনশন স্কিম রয়েছে, প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা, এগুলো অবশ্যই সবাই ইতিমধ্যে জেনে নিয়েছেন। প্রবাসী যারা বাংলাদেশি, বেসরকারি কর্মচারী প্রতিষ্ঠান যারা তারা হচ্ছে প্রগতির আন্ডারে। মনে করেন আপনি প্রবাসী থেকেই এই পেনশন স্কিমটা ওপেন করেছেন মাসে 5,000 টাকা করে, তাহলে 5,000 টাকা করে যদি আপনি জমা দিতে থাকেন তাহলে যেটা হবে এই যে মাসিক চাঁদার হার দেখেন 42 বছর, এখানে যে 42 অর্থাৎ 42 বছর পরে আপনি 5,000 টাকা হারে প্রতি মাসে পাবেন 1,72,327 টাকা। অর্থাৎ আপনার যখন বয়স হয়ে যাবে তখন আপনি বসে বসে মাসে এই টাকাটা কিন্তু তখন পাবেন 42 বছর পরে, এবং 40 বছর পরে প্রতি মাসে পাবেন 1,46,001 টাকা, 35 বছর পরে পাবেন 95,935 টাকা, 30 বছর পরে পাবেন প্রতি মাসে 62,330 টাকা। এটা কিন্তু আপনি প্রতি মাসে পাবেন যখন আপনার বয়স হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন কতটা সুবিধা, কতটা উপকার হবে আপনার সেই সময়ে। আপনার যদি পাশে ছেলে মেয়ে সন্তান আপনাদের না দেখে তাহলে কিন্তু আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন, এবং এই টাকাটার জন্য আপনাকে কিন্তু সরকারকে কোনো কর দিতে হবে না। তো আশা করি বুঝতে পারছেন, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক ফরএভারের সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।